আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও শুভেচ্ছা, স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার থেকে। সুপ্রিয় দর্শক, আমি প্রথমে আপডেট দিয়েছিলাম, জাস্ট আপডেটগুলো আমি একটু কম্পিউটারে দেখে দেবো, তারপরে আমি কলারদের কাছে চলে যাব। কলাররা একটু ধৈর্য ধরুন। আমি যেটা বলেছিলাম যে কোর্ট অফ অ্যাপিল থেকে একটা ডিসিশন এসেছে, সেটা হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে। আমরা জানি যে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের যে কোর্ট অফ অ্যাপিল ওভারটার্ন আপার ট্রাইব্যুনাল ডিসিশন অফ স্যালা অন রাইট অফ অ্যাপিল ফর এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স। তা আমরা জানি যে 2006 যে রেজুলেশন আছে সে অনুযায়ী আসলে এক্সটেন্ডেড ফ্যামিলি তাদেরকে অ্যাপিল রাইট দেওয়া উচিত, কিন্তু স্যালা যে কেসটা, এই কেসটা যে আপার ট্রাইব্যুনালের ডিসিশন হবে, বলা হয়েছিল যে এটি অ্যাপিল রাইট দেওয়া হবে না, হওয়া উচিত না, এবং সেইটাকে চ্যালেঞ্জ করে কোর্ট অফ অ্যাপিলে যাওয়া হয়। এবং কোর্ট অফ অ্যাপিলে 13 তারিখে এটি ডিসিশন হয়েছে এবং বলা হয়েছে যে না, যে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে অ্যাপিল রাইট দেওয়া হবে। এটি ডিটেলস এটি দিয়েছে, আমি দেখছি, দেখাচ্ছি যে এটি ফ্রি মুভমেন্ট যেটা আছে সেখানে এটি ডিটেলস দেওয়া হয়েছে, যে এখানে সব ইয়েগুলো যে কী কী সব যে আইনগুলো আছে সেগুলো ডিসকাস করা হয়েছে, করে এটা করা হয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট একটা আপডেট ছিল যে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার যারা তারা অ্যাপিল রাইট পাবে, কোর্ট অফ অ্যাপিলের ডিসিশন এসেছে। দেখা যাক কলার কে আছে। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আপনি কোশ্চেনটা করুন ভাইয়া। জি বলুন। আচ্ছা, আমার একটি প্রশ্ন, যে আপনাকে অনেকদিন পরে আমি দেখতে পেয়েছি টিভিতে। জি। আচ্ছা, যাই হোক, আমার একটা প্রশ্ন ছিল যে অ্যাকচুয়ালি আমি এই দেশে এসেছিলাম ভিজিটে। জি। আর আমার ওয়াইফের রাইট অফ অ্যাবোর্ড ভিসা, আর আমার দুই বাচ্চা এই দেশে বর্ন ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার। জি। যার দুই বাচ্চার বয়স, একজনের 7 ইয়ার্স আর একজনের 3 কমপ্লিট। অ্যাকচুয়ালি আমি ভিজিটে আসার পর এখানে অবস্থা হয়ে গেছি। অবস্থা হয়ে যাওয়ার পরে হিউম্যান রাইট আমি অ্যাপ্লিকেশন করেছিলাম। জি। অ্যাপ্লিকেশন করার পর ওরা আমাকে রিফিউজ করলো। রিফিউজ করার পর ওরা আমাকে আপিল রাইট দিয়েছে। তা আপিল রাইট দেওয়ার পরে আমি আবার আপিলে আবার অ্যাপ্লাই করলাম, হিয়ারিংয়ে হয়েছে। হিয়ারিং ওরা বললো আমাকে রিফিউজ করলো। রিফিউজ করার পরে আমার সলিসিটার কি বললো, আপার ট্রিবুনালে অ্যাপ্লাই করেছে। তা আপার ট্রিবুনালে আমার আবার হিয়ারিং হলো। আপার ট্রিবুনালে হিয়ারিং হওয়ার পরে আপার ট্রিবুনালে জাজে ডিসিশন দিল যে তোমার আবার ফার্স্ট ট্রায়াল ট্রিবুনালে হিয়ারিং হওয়া উচিত, ফুল হিয়ারিং। তো এখন আমার মেবি ওই ডিসেম্বরে বোধ আমার হিয়ারিং আছে। তো আমি হিয়ারিংয়ে যাব। যাওয়ার পরে যদি সাপোজ আমার ওইখানে যদি রিফিউজ হয়, তারপরে আমার মানে কি মানে আবার সেকেন্ড স্টেপ বা কি হবে আমাকে একটু বলবেন যে কেন ওরা রিফিউজ করছে? আপনার তো ব্রিটিশ বাচ্চা আছে দুজন, না? হ্যাঁ, ব্রিটিশ বাচ্চা আছে। কেন ওরা রিফিউজ করলো? ওরা বললো যে তোমার ওয়াইফ তো অনেক বড় হয়ে এই দেশে এসছে, তো তোমার বউকে তুমি যদি নিয়ে যদি দেশে চলে যাও বা তোমার বাচ্চাকে নিয়ে চলে যাও, তাহলে তোমার কোনো অসুবিধা হবে না, ল্যাঙ্গুয়েজে কোনো প্রবলেম হবে না, তোমার বাচ্চা এখন ছোট আছে, এরকম কিছু মানে রিজন দেখিয়েছে। বুঝতে পারছি। আমার মনে হয় যে হোম অফিসের নেই বর্তমানে, হোম অফিসের ডিসিশনটা ভেরি ভেরি আনরিজনেবল, কারণ ইএক্স ওয়ান অফ অ্যাপেন্ডিক্স FM এ ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে যদি ব্রিটিশ বাচ্চা থাকে কিংবা ব্রিটিশ পার্টনার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে বেনিফিটেড হওয়ার কথা। তো যে কারণে হোম অফিসের ডিসিশনে, যে অ্যাপিলের ডিসিশনেও দেখা গেছে যে হয়তো কোর্ট আপনার সেরকম জাজ ভালো পড়ে নাই, যে কারণে আসলে নেগেটিভ হয়ে গেছে। তো এখন যেহেতু রিমান্ডে পাঠিয়েছে, এটা কিন্তু একটা পজিটিভ রিস্ক, নাথিং ব্যাড। রিমান্ডে যাওয়ার পরে আমার যা মনে হয় যে এইগুলো ওভারটার্ন হয়ে আপনার অ্যাপিল এলা হওয়ার সম্ভাবনা রয়ে গেছে, কারণ এই ধরনের সিচুয়েশনে সেকশন 55 বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চিলড্রেন, তারপরে জেডেজ তানজেনিয়া যে একটা কেস ল আছে যে ব্রিটিশ বাচ্চা তারা কিন্তু দে হ্যাভ রাইট টু স্টে ইন দিস কান্ট্রি, এবং যেহেতু আপনি তাদের ফাদার, সেহেতু যদি বাচ্চা না থাকলে এক ধরনের সিনারিও হতো, যেহেতু বাচ্চা ব্রিটিশ চিলড্রেন রয়ে গেছে, এক্ষেত্রে জেডেজ তানজেনিয়া সেকশন 55 অফ দ্য যে অ্যাক্ট আছে, সে সেকশন 55 যেটা আছে সেটা অনুযায়ী কিন্তু আপনার স্ট্রং কেস আছে, এবং এখানে তারা ওয়েল এস্টাবলিশ এখানে আছে দীর্ঘদিন ধরে, এটা ডিসপ্রপোর্শনেট হবে, এবং ইট উইল বি ইন্টারফেন্স অফ ইওর প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ, এবং সেখানে যে স্ট্রং কেস আছে। অতএব রিমান্ডে যা গেছে এখানে হিয়ারিংয়ে যান আপনি, সেভাবে ভালোভাবে দরকারে একজন ভালো একজন ব্যারিস্টার আপনি হায়ার করুন, এবং অন্যান্য যদি কোনো কিছু
এভিডেন্স টেভিডেন্স সেগুলো নিয়ে আপনি যান। মানে স্যার আমি বলতে চাচ্ছি যে আমাদের আমাকে কি ধরনের কোশ্চেন করবে, আমি কি ধরনের কোশ্চেন ওদেরকে মানে আমি আমার তরফে কি ধরনের কিছু দেখালে যে আমাদের স্ট্রং হবে বা এটি পজিটিভ আসলে হবে আর কি? এটি আসলে সম্পূর্ণ সাবমিশনের উপরে নির্ভর করবে এবং নির্ভর করবে আপনার ল পয়েন্টের উপরে, প্লাস আমি জানি না আগে কেস কীভাবে মেক আউট হয়েছে, কীভাবে কী হয়েছে, কিন্তু আপনার যে ফ্যাক্টস সার্কামস্টেন্স বলছেন এটা ভেরি স্ট্রং কেস, এটা কোনোভাবে আপনাকে কিক আউট করতে পারে না, ইট ইজ নট ভেরি রিজনেবল অ্যান্ড ইট উড বি ডিসপ্রপোর্শনেট। তো যেহেতু হয়তো বা আপনার লয়ার আছে, আপনি হয়তো ইউ আর ইন গুড হ্যান্ড, ফাইট করছে আপনার জন্যে, আপনি ওনার সঙ্গে যান, যে আলাপ আলোচনা করুন। আপনি যেখানে আমার অ্যাডভাইস হবে এক্ষেত্রে, যখন আপনি হিয়ারিংয়ে যাবেন, আপনি একজন ভালো প্র্যাকটিসিং ব্যারিস্টার যে এই ব্যাপারে এক্সপার্টাইজ আছে, তাকে আপনি হায়ার করে আপনি সলিসিটারের মাধ্যমে আপনি নিয়ে আপনি আর্গুমেন্ট করেন, দেয়ার ইজ এ গুড চান্স, ইনশাল্লাহ। গুড লাক, থ্যাংক ইউ ফর ইউর। স্যার এইবার যে রিফিউজ হয় তার সেকেন্ড স্টেপ আমার কি হবে? এরপরে যদি রিফিউজও করে, এরপরেও আপনার অ্যাপ্লাইড থাকবে থাকবে, আর অন্য অপশন থাকবে যদি এক্সস্টেড হয়ে যায় কখনো, আমার অ্যাডভাইস হবে আবার নতুন করে এফএলআরপি অ্যাপ্লিকেশন করে আপনি কন্টিনিউ করতে পারেন, যে ফ্রেশ অ্যাপ্লিকেশনও করতে পারেন আপনি। তবে আমার মনে হয় যে রিমান্ডে যে আপনি পজিটিভ, ওরা যদি রিফিউজ করবে কারণ আমার কোর্ট থেকে যেহেতু রিফিউজ করেছে, তবে সব ক্ষেত্রে আপনাকে অ্যাপিলাইট দেওয়া হবে, যেহেতু হিউম্যান রাইটস স্ট্রং হিউম্যান রাইটস আছে, আর্টিকেল 8 ইনভলভ আছে, এক্স 1 ইনভলভ আছে, অতএব আপনাকে সবসময় অ্যাপিলাইট দেওয়া হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনার কলারের জন্য। নেক্সট কলার, হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো হ্যালো, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়া আসসালাম। আমি একটু ব্যবসার সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি, আপনার কোশ্চেনটা করুন ভাইয়া। আমি টিয়ার টু তে অ্যাপ্লিকেশন করতে, টিয়ার টু এর মাধ্যমে আইএলআর অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি। তো আমার একটা 16 বছর প্লাস একটা ছেলে আছে, তো ওর জন্য কি B1 বা লাইফ ইন দ্য UK টেস্ট লাগবে কিনা, আমার প্রশ্নটা এটা আর কি। ও তো 18 নিচে না? হ্যাঁ, 18 নিচে বা 16 প্লাস, 16 প্লাস প্লাস, তার জন্য কি B1 ইংলিশ টেস্ট অথবা লাইফ ইন দ্য UK, এই দুটো কি লাগবে কি তার জন্য? আমার যতদূর মনে পড়ছে যে না, তার জন্য অ্যাপ্লিকেবল না 16 প্লাস, যেহেতু কারণ এখানে 17.5 নেচারালাইজেশন, 18, সেক্ষেত্রে আমি জাস্ট অনুমানের উপর বলছি, তারপর আপনি একটু দেখে নেবেন। আমার মনে হয় না যে সে এখনও মাইনর ক্যাটাগরির ভিতরে আছে, তার এটা তার জন্য অ্যাপ্লিকেবল না হওয়ারই কথা। তারপরেও আমি বলবো যে আপনি আবার একটু নিচে দেখে রাখবেন, হয়তো আমি নেক্সট হতে আবার একটু কনফার্ম করে দেবো। ধন্যবাদ। আমি এমনি B1 এক্সামিনের যে ইয়েগুলো ইউটিউবে আছে সেখানে দেখা যায় যে ছোট বাচ্চারাও B1 টেস্ট দিচ্ছে, তো সেটা কি তাদের আইএলআর এক্সামিনের জন্য বা কি জন্য তা জানি না। না, তাদের জন্য তো মাইনরদের তো এক্সেম্পটেড, দে আর এক্সেম্পটেড, মাইনরদের তো এখানে আসবে না, বুঝতে পারছেন? তো 18 নিচে দরকার হবে না, তার তার লাইফ ইন দ্য UK লাইফ ইন দ্য UK টেস্ট আর বি কিছুই লাগবে না? না। বাংলাদেশ থেকে আনার জন্য তো অনেকগুলা কাগজপত্র দিছিলাম, তো এখানে একটা ব্যাংক স্টেটমেন্ট একটু সমস্যা ছিল ওই দেশের, তো ওরা 320 তে রিফিউজ করছে আর কি, তো 10 বছরের জন্য ব্যান করছে। তো এখন যদি আবার অ্যাপ্লাই করতে চাই তো আমি কি করতে পারি আর কি? এখন যেটা করতে পারেন যে ওই ব্যাংক স্টেটমেন্ট কি সত্যি ফরজারি ছিল? না না, উনার না, ওই মানে অনেকগুলো সাপোর্টিং ডকুমেন্টের সঙ্গে আমার ভাইয়ের একটা দিছিলেন, তো ওইটাতে একটু গড়বড় ছিল আর কি, তো ওইটার জন্য রিফিউজ করছে। ওই সবগুলা কাগজে ঠিক ঠিক ছিল এই দেশের, এরপরে দেশে এই একটাই শুধু সমস্যা পাইছিল একটু। জি, এখন সমস্যা হচ্ছে যে যদি ওইটি জেনারেলি ডিসিশন হয়ে থাকে তাহলে কিন্তু ডিফিকাল্ট হবে অ্যাপ্লিকেশন সাকসেস করা। যদি এরকমের হয়ে থাকে যে ওইটা হয়তো ওরা ঠিকমতো ভেরিফিকেশন করে নাই, কিংবা ওইটা জেনুইন, এবং সেইভাবে যদি আপনি আপনার ব্যাংক থেকে যদি কোনো লেটার নিয়ে আসেন, কনফার্মেশন নিয়ে আসেন, নিয়ে এসে যদি আপনি ওই অ্যাপ্লিকেশনের সঙ্গে দেন, তাহলে কিন্তু একটা পজিটিভ থাকার সম্ভাবনা থাকবে। তা নাহলে কিন্তু এই ধরনের কোনো কিছু যদি না হয়, সত্যিকারভাবে যদি ফরজারি ডকুমেন্ট হয়, তাহলে কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন নেক্সট টাইম অটোমেটিক্যালি রিফিউজ হয়ে যাবে।
ধন্যবাদ আপনার কলের জন্য, ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ। নেক্সট কলার, হ্যালো, সালামু আলাইকুম। হ্যালো, সালামু আলাইকুম। হ্যালো, সালামু আলাইকুম। সালামু আলাইকুম। সালামু আলাইকুম, প্লিজ কোশ্চেনটা করুন। আমি একটা বিদেশে আমার ভিসা গেল 17 বছর, বুঝছেন? একটু স্লোলি বলেন, আমি ধরতে পারছি না, আবার বলুন তো কি বলতে চাচ্ছেন। হ্যালো হ্যালো, আমার আমার কি ভিসা আছে নাকি হিউম্যান রাইট, বুঝছেন? ভিসা কি ভিসা আপনার? হিউম্যান রাইট আছে জেনে কেস। জি বলে যান, কোশ্চেনটা বলে যান, তারপরে। আমি তো আইসি আমার এই দেশ হয়েছে 17 বছর, বুঝছেন? মানে আমার এই দেশ তিনটা বাচ্চা আছে আর কি, বুঝছেন? বলে যান, কোশ্চেন বলে যান আপনি। আমি কি করতে পারি? আমার তো কি কি হিউম্যান রাইটস, মানে আমার ইউকেস আছে ফাদার সব মিশন আর কি। আপনি বলতে চাচ্ছেন আপনার তিনটে বাচ্চা আছে, আপনার ফ্যামিলি আছে, ওয়াইফ আছে এবং আপনি আছেন, আপনার কি অবস্থায় দেশে? জি জি জি। আপনার অবস্থায় আর কতদিন এদেশে আছেন? আমি আমার ওই যে এদেশে 17 বছর। কত বছর? 17? 17 জি। 17 বছর এদেশে আছেন। বাচ্চাগুলোর বয়স কেমন? তারা কি জন্ম এখানে এবং বয়স কত? তারা এখানে জন্ম, একজনের ওই জায়গা ছয়, আরেকজনের 5, আরেকজনের 2, বুঝলি? বড়টাকে বয়স কত? জানুয়ারি ও 6 হবে, 7 হচ্ছে না। না, তারপর আপনি যেটা করতে পারেন, আপনি হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করেন সমস্ত ফ্যামিলির দিয়ে। না, এটা আছে তো আমার কেস আছে, হিউম্যান রাইট আছে, অনেক হিউম্যান রাইট আছে, অনেক তারা ফাদার সাবমিশন করতে, বুঝছেন? ও আচ্ছা, আপনার ফাদার সাবমিশন আছে পেন্ডিং, তাহলে এটা থাক। এর ভিতরে যদি আপনার নতুন কোনো এভিডেন্স আছে, বাচ্চাদের স্কুল রিপোর্ট, বাচ্চাদের যদি কোনো অ্যাক্টিভিটিস, কারণ আপনার মেন কেস নির্ভর করবে আপনাদের তিন বাচ্চার উপরে, তারা দীর্ঘদিনের 6 বছরের দেশে আছে, বড়টা জন্ম হয়েছে, তারপরে ছোটোগুলো জন্ম হয়েছে, তারা এদেশে আছে, আপনি 17 বছর দেশে আছেন, সমস্ত কিছু যা এভিডেন্স ডকুমেন্ট আছে, সাপোর্টিং লেটার যদি আত্মীয়স্বজন থাকে, কমিউনিটি কোনো লিডার থাকে তাদের কাছে নিতে পারবেন। আপনার যদি কোনো কোনো কমিউনিটি ওয়ার্ক থাকে, ভলেন্টারি ওয়ার্ক থাকে, চ্যারিটি অর্গানাইজেশন যদি আপনি কোনো কিছু ইনভলভ থাকেন, এগুলো সমস্ত কিছু দিয়ে আপনি অ্যাপ্লিকেশন মানে সাবমিশন হয়তো করেছেন, কিংবা যদি এগুলো না দিয়ে থাকেন আপনি আবার নতুন করে এই ডকুমেন্টগুলো আপনি পাঠাতে পারেন, এবং আপনি ধৈর্য ধরুন এবং অবশ্যই মহান শক্তিমান আল্লাহকে ডাকেন। তো এই মুহূর্তে আপনার ধৈর্য ধরা ছাড়া আর কোনো অপশন নাই, আপনি অ্যাপ্লিকেশন করেছেন, ফার্দার সাবমিশন করেছেন, এইটা আপনি আরো নতুন কিছু এভিডেন্স থাকলে আপনি ওখানে পাঠিয়ে দিন, দিয়ে আপনারা ধৈর্য ধরতে হবে আর কি, ঠিক আছে? ধন্যবাদ আপনার কলের জন্য। নেক্সট কলার, হ্যালো, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়া সালাম, আপনি কোশ্চেনটা করুন ভাইয়া। আমি গত মাসে কোর্টে গিয়েছিলাম, তো সময়ের অভাবে কোর্ট হিয়ারিংটা সমাপ্ত হয়নি, তাহলে যা জানাটা ডেট দিয়ে দিছে আমাকে। এখন হোম অফিস রিকনসিডার করার জন্য ডকুমেন্টস চাইছে আমার কাছে 2 সপ্তাহ দেওয়ার জন্য, বাট আমার প্রশ্ন হচ্ছে কোর্টের ফিসটা যেটা দিছি আমি সেটা কি রিফান্ড দিবে, আর এনি ফার্দার ডকুমেন্টস বলতে কি বোঝায়? ফার্দার ডকুমেন্টস বলতে যদি কোনো কিছু চেয়ে থাকে, এই ডকুমেন্টগুলো দিলে ওরা কনসিডার করবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে যদি এই ডকুমেন্টগুলো প্রোভাইড করা যায় তো দেয়ার পজিটিভ ডিসিশন হওয়ার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যে তারা কেসটা হয়তো রিভিউ করছে, রিভিউ করে দেখলো যে আরও কিছু এভিডেন্স আছে, সেই এভিডেন্সগুলো পেলে ওরা আবার হয়তো রিভিউ করবে ফাইলটা, করে যদি পজিটিভ হয় আপনাকে ডিসিশন দিয়ে দিতে পারে। আর আপনি বলছেন কোর্টের যে ফিসটার ব্যাপারে, কোর্টের ফিসটা একমাত্র যদি অ্যাপিল অ্যালাউ হয় এবং যদি জাজ এটি অ্যাওয়ার্ড করে যে এই ফিসটা ফেরত দিতে হবে হোম অফিসকে, তাহলে একমাত্র হোম অফিসের ফিসটা ফেরত পাওয়া সম্ভব, তাছাড়া আর কোনোভাবে এটা ফেরত পাওয়া সম্ভব না। অর্থাৎ ফার্দার রিপ্রেজেন্টেশনও যদি আপনি যান, যাওয়ার পরে যদি সাকসেস হয় তাহলে এই ক্ষেত্রে তো অ্যাপিলটা অন্য সিচুয়েশন হবে। তো ধন্যবাদ আপনার কলের জন্য। শুধু দর্শক, আমাকে এখন একটা কমার্শিয়াল ব্রেকে যেতে হচ্ছে, কমার্শিয়াল ব্রেক থেকে এসে আবারও দেখা হবে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ।